মা পড়ে যাওয়ার জন্য আই ওয়াজ বর্ন কি বলবো পঙ্গু বলে যে তাকে প্যারালাইজড আমি যাই না কি একটা ইনসার্ট করলো খুব লেগেছিল খুব চিৎকার করেছিলাম চিৎকার করতে পারিনি মুখটাকে চেপে ধরেছিল এখন গিয়ে রিয়েলাইজ করি ওকে আই ওয়াজ রেপ দু হাজার উনিশে বইমেলায় আমার যখন বইটা রিলিজ হচ্ছে বইমেলায় বইটা প্রকাশ হলো বইমেলার শেষ দিনে জানতে পারি যে সাড়ে নশো কপি বিক্রি হয়েছিল যদি তুমি দুর্বল হও নিজের দুর্বলতাকে ভীষণ স্মার্টলি রিপ্রেজেন্ট করো মানে নিজের প্রতি কোনো রিগ্রেট নেই আপোস নেই তাহলে জবাব দিতে শেখো ঘুরিয়ে জবাব দিতেই হবে প্রতিবন্ধকতা সমাজের একটা অপারগতাকে লুকিয়ে রাখার একটা চেষ্টা আমি যখন হিউম্যান রাইটস পড়ছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে সরবরী ম্যাম আমাদেরকে বলেছিল দে আর নট ডিসড আসলে সোসাইটিটা ডিসেবল যে তাদের জন্য সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে দিতে পারে না যে তারা একটা নর্মাল লাইফ কোর্ট অ্যান্ড কোর্ট নর্মাল লাইফ যেটাকে সাধারণ মানুষ নর্মাল বলে চেনে সেটাকে লিড করবে নমস্কার আমি অভিষেক কর আজকে স্টকসের মঞ্চে নিজের কিছু গল্প নিয়ে এসেছি বলতে পারেন ইতিহাস সাধারণ কথা যেগুলো সবার সাথেই ঘটে গেছে কিন্তু আমার সাথে সব মিলিয়ে একসাথে ঘটেছে বলেই হয়তো আজকে আমি এখানে এসে দাঁড়িয়ে রয়েছি তো শুরু করলাম কথা দিয়ে প্রতিবন্ধকতা দিয়ে নাইনটিন নাইনটি থ্রি নাইনটিন বাবা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত তো আর আমি তখন মায়ের পেটে মানে মাই মা মাই মম ওয়াজ এক্সপেক্টিং মি সেই সময় আরেকটি রাজনৈতিক দলের প্রেসারের জন্য বাবা পাড়া ছাড়া হয় তো আমার মানে মায়ের থেকে শোনা যে মা দু রাত্রি মা বাবা দু রাত্রি আমি পেটে তখন সেভেন মান্থস হবে দু লেকটাউনের একটা রাস্তায় ভিজে সারারাত্রি বৃষ্টিতে ভিজে কাটিয়েছিল কেউ হেল্প করেনি অ্যান্ড সেই সময় মা পড়ে যায় মা পড়ে যাওয়ার জন্য আই ওয়াজ বর্ন কি বলবো পঙ্গু বলে যে তাকে প্যারালাইজড প্যারালিস আমার জীবনে ওই ছোটবেলায় আমি অনেকটা বছর দেড় বছর বয়স অব্দি আমি হাঁটতে পারতাম না হাঁটতে পারতাম না তো রথের দিন একদিন মনে আছে আমার মা আমাকে গল্প করছে যে সবাই যখন রথ নিয়ে বেরোচ্ছে আমার সমবয়সী ছেলে পুলেগুলো বা আমার বন্ধুরা পাড়ার বন্ধুরা সবাই যখন রথ নিয়ে বেরোচ্ছে আমার মা আমাকে ক্রেডেল করে নিয়ে যাচ্ছে ওই বাচ্চাদের যেই দোলনাগুলো হয় তো একজন পাড়ার কাকুই বলেছিল বাবাইয়ের আবার আলাদা করে রথ কি লাগবে ওটাই তোর রথ আমার মা খুব কেঁদেছিল আমার বাড়িতে ফিজিওথেরাপিস্ট আসতো আমার পায়ে ম্যাসাজ করতো দিনের পর দিন আমি জানি না ওটা আমার মায়ের ঈশ্বরের উপরে ভরসা কিনা আমার পিছনে টাকা খরচ আমার বাবার আমি আড়াই তিন বছর থেকে হাঁটতে শুরু করি তো যেহেতু প্যারালাইজড ছিলাম অনেকটা বয়স তো খেলতে রাস্তাঘাটে খেলতে যেতে দিত না মা খেলতে যেতে পারতাম না রাদার মাসির মেয়ে কাকার মেয়েদের সাথেই খেলতাম রান্নাবাটি খেলতাম খেলাধুলো করতাম মানে রান্না ঘর এগুলো বড় বউ খেলা এগুলো খেলতে খেলতেই না কখন আমার মধ্যে ওই ঘর কন্যা করবো আমার সাথে যে থাকবে সে অফিসে যাবে আমি তার জন্য চা করে দেবো তো এই রকম করতে করতেই আমার মধ্যে ওই কোর্ট অ্যান্ড কোর্ট মেলি ব্যাপারগুলো চলে আসিস কারণ সমাজে তো বলা হয় ছেলেরা আবার রান্নাবাড়ি করে নাকি ছেলেরা আবার কাঁদে নাকি ক্লাস সিক্স এরকম সময় আর আমার আমি ভাই যেহেতু খুব দুরন্ত ছিল মা বাবা মা বাবা ভাইকে নিয়ে আমাদের আমার বাবার ফুড স্টল ছিল খাবারের দোকান ফাস্ট ফুডের দোকান ছিল তো মা বাবা ভাইকে নিয়ে সন্ধ্যেবেলায় দোকানে বেরিয়ে যেত আর আমি যেহেতু শান্ত টাইপের ছিলাম সেরকম বদমাশি করতাম না বদমাশি করতাম না দুরন্ত যেখানে বসি দেখ রাখতো সেখানেই বসে থাকতাম তো আমাকে বাড়িতে কোলাপসিপুল গেটে তালা লাগিয়ে চলে যেত আর আমি দেশ কাটিও জ্বালাতে পারতাম না তো দোকান থেকে কেউ একজন আসতো সে আমাকে মোমবাতি দিয়ে যেত আমি সেই মোমবাতির আলোয় অন্ধকারটাকে কাটিয়ে চেষ্টা করতাম এরকমই একটা দিনে তখন ক্লাস সিক্স একজন মোমবাতি দিতে এসেছে আমাদেরই দোকানে একজন কাজ করে সে মোমবাতিটা তো দিল তারপর আমাকে উঠে দাঁড় করালো দেয়ালে ধাক্কা দিল পিছন ঘোরালো প্যান্টটাকে নামিয়ে কিছু একটা ইনসার্ট করলো আমি যাই কি একটা ইনসার্ট করলো খুব লেগেছিল খুব চিৎকার করেছিলাম চিৎকার করতে পারিনি মুখটাকে চেপে ধরেছিল অ্যান্ড ইট কন্টিনিউড ফর আান্থ এরকম দু তিন মাস এই যে ব্যাপারটা ঘটেছে এখন যখন হিউম্যান রাইটস এত সোসাইটি ফেমিনিজম এখন গিয়ে রিয়েলাইজ করি ওকে আই ওয়াজ রেপড বাট আমার হেরে যাওয়া ওখানে যে আমি ওই মানুষটা আমি জানি না ওই মানুষটা কোথায় এখন বা সে এক্স্যাক্টলি কোথায় থাকে যে আমি গিয়ে তাকে ব্লেম করব যে ভাই ইউ হ্যাভ চাইল্ডহুড ওই ব্যাপারটাও না বেশ পুরুষদের প্রতি একটা অ্যাফিনিটি তৈরি করেছিল ঘেন্না জন্মায় আমার অ্যাফিনিটি তৈরি হয়েছিল বাড়িতে একটা কাকু আসতো পাড়ার কাকু সে দুপুরবেলায় আমাকে তার বাড়িতে নিয়ে যেত নিয়ে গিয়ে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বিস্কুটটা তার ঠোঁটে রাখতো রেখে আমাকে বলতো যে এনে বিস্কুটটা খায় আমি যেই বিস্কুটটা নিতে যেতাম থর দিয়েই থরটাকে কামড়ে ধরতো আই হ্যাভ বিন সেক্সুয়ালি হারাস বাই লাইক দিস ওয়েজ ক্লাস টুয়েলভ বাবা তখন সবে রাস্তা মানে একা ছাড়া শুরু করেছে টিউশন যাচ্ছি এমন একটা দিন হলো যে আমি ফোনে রিচার্জ করাতে যাব তখন ফোন মানে স্মার্টফোন টোন তো নয় তখন ফোনে রিচার্জ করানোর মেন কারণ ছিল যে ব্যালেন্স আর কলেটিউন্স তো ফোনে রিচার্জ করাতে যাব ফোনে রিচার্জের দোকানে রিচার্জ করাচ্ছি সামনে একটা টেবিল যে রিচার্জ করবেন সে ওদিকে বসে রয়েছে টেবিল এখানে একটা চেয়ার একটা কাকু বসে রয়েছে বাবার আমার বাবার থেকেও বড় বয়সী মানে জেঠু বলা যায় আমি ঝুঁকে রিচার্জটা দিচ্ছি মানে নাম্বারটা দিচ্ছি আমি দেখলাম ওনার হাতটা আস্তে আস্তে এখান থেকে ওঠা শুরু করছে করে আমার প্রাইভেট পার্ট খুব জোরে চেপে ধরল প্রতিবাদ প্রতিশোধ এসব কিছু আমার মাথায় আসেনি আমার শুধু আই ওয়াজ স্টান্ড আমি সোজা ওখান থেকে ওই দোকানটা থেকে বেরোই অ্যান্ড দ্যাট ওয়াজ মাই লাইফের প্রথমবার যে আমি কারোর হেল্প ছাড়া রাস্তা পার করেছিলাম দৌড়ে দুদিক থেকে দুটো বাস আসছে আমি দৌড়ে পার করে যাই তারপর প্রথম প্রেম সেটাও একটা পুরুষের সাথে ভেঙে গেছিল প্রেমটা তবে তখনই রিয়েলাইজ করেছিলাম যে না ফিলিংসটা ভুল নয় আমি ভুল নই স্কুলে টিচাররাও যেহেতু আমি একটুখানি নেকিয়ে নেকিয়ে কথা বলতাম বলে আমার মতো করেই হাত বেঁকিয়ে কথা বলতো হ্যাঁ অভিষেক বলো কি হয়েছে এরকম করেই বলতেন স্কুলের টিচাররা সবাই নয় কিন্তু কিছু টিচার রয়েছেন আর কবিতা পাঠ আমি আমি যেহেতু প্রথমেই বললাম আই ওয়াজ প্যারালাইজ তো আমি দৌড়াতে পারতাম না দৌড়া দৌড়ানো শিখিনি ক্রিকেট খেলা শিখিনি ফুটবল খেলা শিখিনি আর এগুলোর প্রতি কখনো একটা ভালো লাগাও তৈরিও হয়নি যে দেখতামও না তো কি করবো কারিকুলার অ্যাক্টিভিটি সবাই করছে তো আমিও আবৃত্তি করার চেষ্টা করেছিলাম করতে গেছিলাম স্কুলে কিন্তু আমাকে বারণ করে দেওয়া হয়েছিল মেয়েদের মতো গলা নিয়ে আবৃত্তি করবি বা বন্ধুরা ফোন করে আমি ফোনটা রিসিভ করলেও বলতো হ্যাঁ আনটি বলো অভিষেক কোথায় এগুলো আমি জানি ওরা ইচ্ছে করেই করছিল তবে এগুলো না আমার মধ্যে জেদ বাড়িয়েছিল গেট টু গেদার গুলোতে যেতাম আমার মায়ের কাকি আমাকে বলে রাখতে হচ্ছে এই হাফ লেডিসটা এসেছে এগুলো জেদ তৈরি করেছে এগুলো কখনো আমাকে ভয় দেখায়নি আমি তখন উল্টে চোখে চোখ লাগিয়ে বলতাম যে আচ্ছা হাফ লেডিস তাহলে হাফ জেন্টসটা কোন দিকে এরকম করে উত্তর দিতাম তো আসি দু থ্রি সেভেন্টি সেভেন তখন আবার ক্রিমিনালাইজ করে তোমার যে যদিও বলে রাখা ভালো থ্রি সেভেন্টি সেভেন ইজ নট ওলি এল জিবিটি এনফোর্স লজ তো তখন থেকে আমার মুভমেন্ট শুরু আমি মেট্রোর কম্পার্টমেন্টগুলোতে গিয়ে লোককে লোককে গিয়ে চিঠি লিখে বলতাম যে সাপোর্টাস শুধু ওটা নয় আই ওয়াজ আই ওয়াজ আমি প্রথম থেকেই ফেমিনিস্ট মুভমেন্টসগুলোর সাথেও যুক্ত তখন অব্দি বুঝতাম না হোয়াট ফেমিনিজম বাট আমার কাছে মাথায় ছিল যে আই ক্যানট সাপোর্ট এনি ইনটলারেন্স কোনো অপ্রেশনকে আমি সাপোর্ট করতে পারবো না কারণ নিজে ছোটোবেলা থেকে ভীষণ অপ্রেসড হয়ে এসেছি তখন লাইফে স্ট্রাগল শুরু দু হাজার আঠেরোতে বাবা সুইসাইড করে দু হাজার আঠেরো কুড়ি সালে তখন হঠাৎ আমি মাস্টার্স করছি মাস্টার্স করার সময় কি করব মাস্টার্স তো করছি কিন্তু মাস্টার্সটা লাস্ট সেমেস্টার চলে মা বাবা মা বলে যে কি করবি ছেড়ে দিবি আমি বলি হ্যাঁ ছেড়ে তো দিতেই হবে কিন্তু ওই হয় না আমি কিছু মানুষ আমরা হয়তো আজকে মঞ্চে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে পারছি কিন্তু আমাদের কিছু মানুষ থাকে যারা শীত দ্বারা হয়ে দাঁড়ায় আমার এই বলেছিল তুমি পরীক্ষাটা দেবেই তোমার সেমিস্টারের টাকা আমি দেবো তো মাস্টার্স করতে পারলাম হিউম্যান রাইটস মাস্টার্স করেছিলাম তো দিচ্ছি সেই সময় ডিসেম্বর মাসে ঠিক মনে আসে যে পাঁচ ডিসেম্বর একজন ফোন করে ফোন করে বলে একটা প্রকাশক সৌরভ বিষয় ফোন মেসেজ করে আমাকে যে আপনার লেখাগুলো ভালো হচ্ছে আমি বললাম ও বই বার করবেন না আমি বললাম না টাকা নেই বলে কে কে বলেছে টাকা লাগবে বই বার করতে আমি বলছি হ্যাঁ টাকা তো লাগেই আমি তো অন্যান্য সবাইকেই দেখেছি টাকা লাগে বললো যে আমি আপনার বইটা বার করব উইদাউট মানে নিজের রিস্কে আমি বললাম যে ঠিক আছে আমি কিন্তু চটি বই বার করব না মানে এখানে চটি মানে পর্নোগ্রাফি না এখানে চটি মানে পাতলা বইয়ের কথা বলছি আমি তো বললো না না তোমার আমি দু ফর্মার বই বার করবো যদিও কবিতাটা দেওয়ার পরে সো ইমপ্রেস কি বইটা আমার পাঁচ ফর্মার হয়ে গেছিল দু হাজার উনিশে আমার বইমেলার কথা বলছি দু হাজার উনিশে বইমেলায় আমার যখন বইটা রিলিজ হচ্ছে বইমেলায় বইটা প্রকাশ হলো বইমেলার শেষ দিনে জানতে পারি যে সাড়ে নশো কপি বিক্রি হয়েছিল তো ইট ওয়াজ এ হিউজ অ্যাচিভমেন্ট ফর মি যে প্রথম একজন লিখছে তার বই সাড়ে নশো কপি বিক্রি হয় যেখানে আমার প্রকাশক জানিয়েছে যারা অনেক দিন ধরে লিখে আসছে সেইবারও তাদের দুশো কপিও বই বিক্রি হয়নি কিন্তু ওই যেহেতু আমার কোনো লেখক বাবা ছিল না পিছন থেকে পুষ আপ করে দেওয়ার জন্য যে না তুমি খুব তুমি ভালো লিখছো ছেলেটা ভালো লিখছে তো যখনই আমাকে ক্রিটিসাইজ করা হতো আমাকে ক্রিটিসাইজ করা হতো আমার সেক্সুয়াল আইডেন্টি নিয়ে জেন্ডার আইডেন্টি নিয়ে মানে যদি গিয়ে হও অ্যান্ড যদি তোমাকে পপুলার হতে হয় তাহলে পপুলার হও মিম হয়ে লোকে ট্রোল হয়ে তুমি কেন পপুলার হবে লেখক হয়ে বা তোমাকে কেন কেউ মাম বলবে মা শব্দটা তো শুধু মেয়েদের জন্যই তবে আমাকে সবাই মাম বলে দেখে এরা মানে বোঝে না যে মাদার ইজ আ ফিলিং ইজ আন এক্সপ্রেশন ইট নট নিড এন সেক্সুয়াল আইডেন্টিফিকেশন ইট নট নিড এন জেন্ডার আইডেন্টি দু হাজার উনিশে পুলওয়ামা অ্যাটাক ফোরটিন ফেব্রুয়ারি তখন যেহেতু হিউম্যান রাইটস স্টুডেন্ট আমি ফেসবুকে লিখেছিলাম যে যুদ্ধ চেয়ে কী হবে সেই যুদ্ধ চাইলেই তো আবার সেই সৈন্যরাই লড়তে যাবে তারেই আবার মানে তাদেরই আবার ক্ষতি হবে তাদেরই ফ্যামিলির ক্ষতি হবে কিন্তু সেটার অ্যাগেনস্টে মানুষ ভীষণ দেশভক্তি দেশভক্ত হয়ে যায় না যুদ্ধ চাই যুদ্ধই হচ্ছে আসল জবাব তো সেই জন্য আমার প্রোফাইল বন্ধ করে দেওয়া হয় আমাকে ইউনিভার্সিটিতে মারধর করা হয় নন্দনে মারধর করা হয় তবে বলে যে তা তোকে বলতেই হবে যে তুই যেটা বলেছিস সেটা ভুল বলেছিস তবে আমি স্বীকার করিনি কারণ আমার মনে হয় যে আমি আমি ফ্রম অ্যান অ্যাঙ্গেল অফ হিউম্যান রাইটস আমি ঠিক ছিলাম মন খারাপের প্রেমিক স্টেশন নতুন বইয়ের নাম এইবারও পাঁচ মানে বেস্ট সেলার একশো তেত্রিশ জনের মধ্যে পাঁচ নম্বর বেস্ট সেলার আমি তো দিস ইজ ভেরি সিম্পল লাইফ স্টোরি আমি যাই না এখানে লাইফ এন্ড হয় না লাইফ আরও আরো অনেক কিছু দেখাবে আমাকে এই জিতে যাওয়াটাও এটাই হচ্ছে যে স্টকসের মঞ্চে দাঁড়ানো এখানে এসে দাঁড়ানো যে অনেকগুলো মানুষ আমাকে শুনতে পারবে অনেকগুলো মানুষ আমাকে দেখতে পারবে আর আমি তাই তোমাদেরকে একটা জিনিসই বলতে চাই যে আর কিছুই না দু তিনটে মান্থ্রা অফ মাই অফ ইয়ার লাইফ যদি তুমি দুর্বল হও নিজের দুর্বলতাকে ভীষণ স্মার্টলি রিপ্রেজেন্ট করো তাহলে আর কিছুই হবে না সে মানুষগুলো তোমাকে নিয়ে খেল্লি করতে পারবে না তোমাকে নিয়ে আর কি করতে পারবে না সেকেন্ডলি জবাব দিতে শেখো ইফ ইউ আর ট্রু টু ইউর সেলফ ইউ হ্যাভ মানে নিজের প্রতি কোনো রিগ্রেট নেই আপোষ নেই তাহলে জবাব দিতে শেখো ঘুরিয়ে জবাব দিতেই হবে হয়তো তুমি নিজের কাছে দিনের শেষে ঠিক হয়ে যাবে আর একটা লাস্ট ইয়ে সহিষ্ণু হতে শেখো সামনের মানুষটাকে একটু বোঝার চেষ্টা করো সে কোন পরিস্থিতিতে আছে ধন্যবাদ এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু